শাহবাগ রাজধানীর ব্যস্ততম একটি মোড়। অফিস কর্মী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন এ পথে যাতায়াত করে। ফুটপাত, জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় পথচারীরা, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্রিজ হয় তাহলে তো আমাদের জীবনের ঝুঁকি নেওয়া লাগে না, আমরা সহজেই পার হতে পারি। এই দিক থেকে গেলে মনে করেন গাড়ি ঘোড়া নিয়ে অনেক ভয় লাগে যে পোলাপন টোলাপন নিয়ে কিভাবে যাব, অ্যাক্সিডেন্টের ভয় আছে। 2012 সালের 28 আগস্ট শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র তহিদুজ্জামান। সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আন্ডারপাস নির্মাণের প্রতিশ্রুতি দেয় ডিসিসি, কিন্তু সে সিদ্ধান্ত বদলে ফেললেন দক্ষিণের নতুন মেয়র। আন্ডারপাস আপনারা জানেন এখানে এখন ইউটিলিটির অনেক আপনার কেবল টেবল রয়েছে নিচে, এগুলো সরানো খুব ডিফিকাল্ট, সেই জন্য আমরা ফুটওভার করে দিয়েছি আপাতত। জনসচেতনতার অভাবে অনেক সময় আপনার সাধারণ যারা রয়েছেন অনেক সময় আপনার তারা ফুটওভার ব্রিজগুলো আপনার না করে যত্রতত্র রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করে। তা আমরা আজকে যেটা আপনার ফুটওভার করলাম, আমরা বলেছি সেখানে আপনার এক্সিলেটরের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাতে একটু মানুষ আপনার সেগুলো ব্যবহার করার জন্য উৎসাহী হয়। 4 মাসের মধ্যে এই ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ শেষ হবে বলে জানালেন সিটি মেয়র। পথচারীদের ব্যবহার করার উপরও নজর থাকবে বলে জানালেন তিনি। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।